মায়ের মনে হলো স্বপ্নই দেখছে। তবে কি সত্যি ভগবান আছেন? একটু হেসে দেওয়ানজি বললেন, বিটি আর কোনো তকলিফ হবে না, আপনি না থাকলেও। ও থাকবে না কেন? তবে কি রাজবাড়িতে মাসখানেক ধরে পুজো আচ্ছা চলবে? আগে কয়দিন লাগবে? বিনয়ের কথায় দেওয়ানজি একটু অবাক হলেন। ও, আমি ভাবলাম শাস্ত্রীজি বুঝি আপনাকে সব বলেছেন, কালকে নরক চতুর্দশী, আর ওই দিনই হবে যক্ষমহলের পূর্ণ আহুতি। ইতিহাস এমনিতে খুব সহজ ও সরল, কিন্তু তাতে যদি মিশে যায় অভিশাপের ছায়া, তবে তার পরিণাম কতটা যে ভয়ঙ্কর হতে পারে তা ধারণার বাইরে। আমাদের আজকের নিবেদন ডক্টর মালা মুখার্জির লেখা যক্ষমহল। গল্পের মুখ্য চরিত্রে বিনয়, দেবকীনন্দন মিশ্র ও শৈলেন্দ্র নারায়ণ। গল্পের সমগ্র পরিচালনা ও শব্দগ্রহণে আমি দীপম এবং সম্পাদনায় নয়নিকা। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, ডক্টর মালা মুখার্জির লেখা যক্ষমহল। রাত তখনও অল্পই বাকি, দূরের আকাশে শুকতারা জলজল করছে। পাখিরা তখনও পুরোপুরি জাগেনি, কিন্তু জেগে গেছে বারাণসী শহর। একে কাশীধাম, তার উপর আবার দিওয়ালি আসছে, বারাণসী এখন ঘুমোবে না। বিনয় হন্তদন্ত হয়ে ওই ভিড়ের মধ্যে মিশেই এগোচ্ছে। অবশ্য ওর লক্ষ্য মন্দির নয়, দশাশ্বমেধ ঘাট। ভিড়ে ঠেলা খেতে খেতে বিনয় যখন ঘাটে পৌঁছালো, তখনও আকাশে সূর্য ওঠেনি। অজস্র ছাতার ভিড়ে বিনয়ের একজোড়া চোখ খুঁজতে লাগলো হরিহর শাস্ত্রীকে। শত শত পণ্ডিতের ভিড়ে কোনো নির্দিষ্ট একজনকে খুঁজে পাওয়া অত সোজা নয়, তবুও তাকে পেতে হবে। উনি না এলে যে বিনয়ের শেষ আশাটাও চলে যাবে। বিনয় চোখ বুঝলেই দেখতে পায় 10 বছরের মেয়ে লক্ষ্মীর রোগক্লিষ্ট মুখটা। দীর্ঘশ্বাস ছাড়ে বিনয়। অপারেশনের জন্য 5 লাখ টাকাটা ওকে যেভাবেই হোক জোগাড় করতে হবে। দরিদ্র বিনয় শর্মার কাছে বসত ভিড়েটুকু ছাড়া, যখন বন্দুক রাখার কিছুই ছিল না, তখনই সীতাপুর গ্রামে পণ্ডিত হরিহর শাস্ত্রীর আবির্ভাব হয়। পণ্ডিতজির ঘর এই গায়ে হলেও বাস কাশীতেই। পুরনো প্রতিবেশীর এমন করুণ কাহিনী শুনে উনি বিধান দেন, কাশীতে সপ্তাহখানেক ওনার জায়গায় বসলেই নাকি 5 লাখ টাকা রোজগার হয়ে যাবে। প্রথমটা এটা অবাস্তব মনে হলেও শাস্ত্রী মশাই ব্যাখ্যা দিলেন, জ্যোতিষশাস্ত্র আর পূজাপটের সাধারণ জ্ঞানটুকু থাকলেই হবে, বারাণসী কাউকে খালি হাতে ফেরায় না। তাই ভগবান আর ভাগ্যের উপর ভরসা করেই কাল রাতে বেনারস এসেছে বিনয়। হ্যাঁ, হরিহর শাস্ত্রের কথা মতো কপালে তিলক কেটে আর গলায় রুদ্রাক্ষের মালা পরে নিজের চেহারাটাও অনেকটাই গ্রহণযোগ্য করে তুলেছে ও। তবে সমস্যা হলো ঘাটে এসে, এত লোকের ভিড়ে ও যে কোথায় খুঁজবে শাস্ত্রীজিকে তা ও বুঝতে পারল না। আরে আরে শর্মাজি, শর্মাজি এসে গেছেন দেখছি। বিনয় পিছনে ফিরে তাকাতেই দেখতে পায় শাস্ত্রীজিকে। আমি জানতাম তুমি আসবে বাবা, এবার আমি নিশ্চিন্তে সপ্তাহখানেকের জন্য চারধামে যেতে পারবো। দেখো বাবু, 1 সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে, কিন্তু পারবে তো চালাতে? শাস্ত্রীজির পোশাক আজ সাধারণ লোকের মতোই। বাবা বিনয়, এই কদিনের সব রোজগার তোমার, কেমন? শাস্ত্রীজি নিজের নির্দিষ্ট ছাতাটি দেখালেন, তারপর বললেন, এই দেখো বাবা, ওই 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 ছাতাটি, ওইটি আমার। সাধারণত লোকে হাত দেখাতে আর কষ্টি বিচার করতেই আসে এখানে। বিনয় লক্ষ্মী ছেলের মতো ঘাড় নাড়ে। শাস্ত্রীজি এবার একটা লোহার খাঁচা রাখলেন তার সামনে, তার ভিতরে একটা তোতা পাখি। আরে অন্ধকারেও তো এটাকে দেখতেই পায়নি। আর এইটে হলো আমার পিয়ারি, ইয়ে তোমার ট্যারোট কার্ড বাঁচতে সাহায্য করবে। হরিয়া শাস্ত্রী এক বাক্স তাসের মতো কার্ড দিয়ে বললেন, এ নাও এই ট্যারোট কার্ডগুলো ধরো, সকাল হয়ে যাচ্ছে ভাই, বুঝলে? কেউ দেখার আগেই আমি রওনা দিই।
ভগবান তোমার মনস্কামনা পূর্ণ করুক, কেমন? শাস্ত্রীজি যেন কিছুটা তাড়াহুড়ো করেই পুণ্যার্থীদের ভিড়ের মধ্যে নিজেকে মিশিয়ে দিলেন। বিনয় কিছু বুঝে ওঠার আগেই শাস্ত্রীজিকে আর কোথাও দেখতে পেল না ও। দীর্ঘশ্বাস ফেলে বিনয় নিজের জায়গাটিতে বসে খুব অন্যমনস্কভাবেই ট্যারট কার্ডগুলো নিয়ে খেলছিল। খেলতে খেলতে হঠাৎই একটা কার্ড তার হাতে উঠে এলো। কার্ডটা উল্টোতেই কালো রঙের করটি চিহ্ন দেখে ওর বুকটা ধক করে উঠল। পিয়ারিও কার্ডটা দেখেছে, ও চেঁচিয়ে বলে উঠল, শাতান মাইতো মাইতো। বিনয়ের হঠাৎই ওর মেয়ের মুখটা মনে পড়ে যায়। পাখিটাকে হুশ করতেই ও চুপ হয়ে গেল। না না, প্রত্যেকটা ছবি দেখলেই পাখিটা নির্দিষ্ট কটা শব্দ বলে, ওরকমই শেখানো আছে। এসব ভেবেই মনের ভিতরের কু ডাকটাকে দূর করার চেষ্টা করল বিনয়। তবে বেলা বাড়তেই বুঝল যে শাস্ত্রীজি এতটুকুও ভুল বলেননি তাকে। লোকে আসতেই লাগলো, ভালোই দক্ষিণা পড়ছে, এখনই হাজার পাঁচেক টাকা তার দক্ষিণা হয়ে গেছে। ওদিকে বেলা বাড়ছে, গঙ্গার জলের ওপর সূর্যালোক পড়ে গরম বাতাস দিচ্ছে। বেলা চড়ার সাথে সাথে যজমান আশাও কমে গেছে। গামছা দিয়ে মুখের ঘাম মুছে পিয়ারির খাঁচাটাকে ছাতার ছাওয়ায় টেনে আনল বিনয়। আহারে, পাখিটারও গরম লাগছে বই কি, লোহাটা তো একেবারে তেতে গেছে। হঠাৎই একটা দীর্ঘ ছায়া সূর্যালোক রোধ করে দাঁড়ল। বিনয় ছায়ার উৎস সন্ধান করতেই গিয়ে দেখল একজন দীর্ঘকায় ব্যক্তি তার প্রায় সামনে দাঁড়িয়ে। সূর্যের বিপরীতে থাকায় মুখটা প্রথমে দেখতে না পেলেও লোকটি হাঁটু গেড়ে বসতেই তার ফর্সা মুখটা বিনয় দেখতে পেল। ভদ্রলোক নমস্কার করে বললেন, নমস্কার, আপনি নিশ্চয়ই ওই পণ্ডিত বিনয় শর্মা? হরিহর ঠাকুর আপনার কথা মহারাজকে মনে হয় বলেছিলেন, আমি আপনাকে ওই পদ্মপুর রাজপ্রাসাদে নিয়ে যেতে এসেছি। মহারাজ রাজপ্রাসাদ? বিনয় জেগে জেগে স্বপ্ন দেখছে না তো? হরিহর শাস্ত্রী এসব কথা তো কিছু তাকে বলেননি। বিনয়ের হতবাক অবস্থা দেখে তিনি হেসে ফেললেন, বললেন, আমি দেবকী নন্দন মিশ্র, রাজার দেওয়ান। সত্যি তো, এনার পোশাক আশাক সাধারণ মানুষের মতো নয়। বয়স 60-এর অধিক হলেও স্বাস্থ্য বেশ ভালো। অত্যন্ত দামি কাপড়ের পাঞ্জাবি আর জড়ি পেরে ধুতি কুঁচিয়ে পরা, কাঁধে উত্তরীয়, মাথায় উষ্ণীষ। দেওয়ানজি একা আসেননি, তার সঙ্গের লোকজনেরা বিনয়ের জিনিসপত্র গোছানোর জন্য দাঁড়িয়ে। বিনয়ও তাই আর দেরি করল না, রাজা মহারাজার ব্যাপার, টাকাটা ভালোই দেবে নিশ্চয়ই। দেওয়ানজি হাঁটতে হাঁটতে বলতে লাগলেন, আগে আপনার বাড়ি তো ওই সীতাপুর গ্রামে না? আগে আমার লোক সীতাপুরে গিয়ে আপনার স্ত্রী উর্মিলাজির হাতে 5 লাখ টাকা দিয়ে এসেছে, আরও লাগলে রাজামশাই নিশ্চয়ই দেবেন। বিনয়ের মনে হলো স্বপ্নই দেখছে। তবে কি সত্যি ভগবান আছেন? একটু হেসে দেওয়ানজি বললেন, বিটি আর কোনো তকলিফ হবে না, আপনি না থাকলেও। ও থাকবে না কেন? তবে কি রাজবাড়িতে মাসখানেক ধরে পুজো আচ্ছা চলবে? আগে কয়দিন লাগবে? বিনয়ের কথায় দেওয়ানজি একটু অবাক হলেন। ও, আমি ভাবলাম শাস্ত্রীজি বুঝি আপনাকে সব বলেছেন, কালকে নরক চতুর্দশী, আর ওই দিনই হবে যক্ষমহলের পূর্ণ আহুতি। বিনয় ঢোক গিলল। গঙ্গার ঘাট থেকে গোধুলিয়ার মোড়টা সকালে নো এন্ট্রি থাকে, ওর পরেই রাখা দেওয়ানজির গাড়িটা। রোদ থেকে মার্সিডিসের এসিতে ঢুকে বিনয়ের ভালোই লাগলো। তবে যক্ষমহল নামটা কেমন যেন অস্বস্তিদায়ক। খাঁচার ভিতর পিয়ারি এরকম ছটফট করছে কেন? এসির হাওয়ায় তো লোহার খাঁচাটা একরকম ঠান্ডাই হয়ে গেছে। তাহলে গাড়ি বেনারস ছাড়িয়ে রামনগরের দিকে চলেছে। রামনগরও ছাড়িয়ে শুরু হলো বিন্ধ্যাচল। আরও ঘণ্টাখানেক চলার পর পাহাড়ের ওপর প্রাচীন দুর্গের প্রাচীর দেখা গেল। তবে গাড়িটি ভগ্নপ্রাসাদে না গিয়ে একটি ছিমছাম দোতলা বাড়ির সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে দেওয়ানজি বললেন, পদ্মপুরে অনেকদিন কেউ না থাকলেও
সম্প্রতি এই যে প্রাসাদের অতিথিশালা দেখছেন, এতে রিনোভেশন হয়েছে। দেওয়ানজির কথা শেষ হতে না হতে পালোয়ান সদৃশ চাকর রামশরণ গাড়ি থেকে বিনয়ের জিনিস নামাতে লাগল। রামশরণ কম কথার মানুষ, যন্ত্রের মতো অতিথিকে ঘর দেখিয়ে দিয়েই হাওয়া। অবশ্য এখানে আসার পর থেকে ওর সব সন্দেহ দূর হয়ে গেছে। চাকর বাকর আছে, এমনকি রামশরণের বউ রাধাও থাকে। গ্রামের দরিদ্র ব্রাহ্মণ বিনয় এত বড় বিলাসবহুল ঘর কখনো দেখেনি। এটা সেটা টেনে অর্ধেকেরও বেশি তেল সাবান সুগন্ধি শেষ করে স্নান সেরে আন করা নতুন ধুতি পরে বিনয় যখন স্নান ঘর থেকে বেরোল, তখন রামশরণ খাবার এনেছে। টেবিল থেকেই গাওয়া ঘিয়ের গন্ধ পাওয়া যাচ্ছে। বিনয় রামশরণকে কিছু জিজ্ঞেস করার আগেই ও গম্ভীরভাবে জানাল, খেয়ে নিয়ে মহারাজের সাথে দেখা করুন। প্রাসাদের নিচের হলঘর সাহেবিকতায় সজ্জিত, মুখে বিদেশি চুরুট দিয়ে যে সুপুরুষ ভদ্রলোক সিংহাসনের মতো সোফায় তার অপেক্ষারত ছিলেন, তিনি যে মহারাজ তা আর বলে দিতে হয় না। তবে বিনয় তাকে প্রণাম করার আগে তিনি তাকে প্রণাম জানালেন উঠে দাঁড়িয়ে। আপনার মতো বিদ্বান মানুষ যে আমার প্রস্তাবে রাজি হবে তা আমি ভাবিনি, মহারাজ বললেন। আমি পদ্মপুরের রাজবংশের বর্তমান উত্তরাধিকারী শৈলেন্দ্র নারায়ণ সিংহ। বিনয় ঢোক গিলে জিজ্ঞেস করে, আগে এই যক্ষমহলে পূজা করতে হবে তো? মহারাজ বললেন, এটা অতিথিশালা, যক্ষমহল ওদিকের পাহাড়ে বা আপনার বারান্দা থেকে দেখা যায়। যক্ষিণী পদ্ম লেখাকে মুক্তি দিতে হবে চিরতরে। বিনয়ের বুকটা এবার কেঁপে উঠল। শ্রাদ্ধের কাজ ও আগেও করেছে, কিন্তু তা মানুষের, যক্ষের নয়। ওর বিহবল মুখ দেখে মহারাজ ভ্রু কুচকে কিছুক্ষণ ভাবেন। দেওয়ানজি বা হরিহর শাস্ত্রী আপনাকে কতটা বলেছে আমি জানি না, তবে এই প্রাসাদের একটা অভিশপ্ত অতীত আছে যা আমার বর্তমানকে গ্রাস করেছে। আমার পূর্বপুরুষ বীরনারায়ণ যুদ্ধের আগে এক ভয়ঙ্কর কাজ করেন। তার সমস্ত ধন সম্পত্তি এক পাতাল প্রকোষ্ঠে সুরক্ষিত রেখে যক বসান। আশা করি যক বসানো কি তা আপনি জানেন। বিনয় ঘাড় নেড়ে সম্মতি জানায় ও এক নিঃশ্বাসে বলে ওঠে, আগে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে পুজো পাঠ করে একথালা খাবার আর এক ঘড়া জল দিয়ে পাতাল গহ্বরে দরজা বন্ধ করে দেওয়া হতো। ভাবা হতো যে বাচ্চাটার আত্মা যক হয়ে সম্পত্তি আগলাবে। রাজা শৈলেন্দ্র ঘাড় নাড়েন, এরকমই। তবে বীরনারায়ণ কোনো সুলক্ষণ শিশুপুত্রকে পাননি, আর তাই বইমাত্র ভাইয়ের 12 বছরের মেয়ে পদ্মলেখাকে ছলপূর্বকে অজ্ঞাত পাতাল গোবরে বন্দি করেন। সেই গোবরের হদিশ তিনি জানতেন আর কেউ না। বীরনারায়ণের ভাই রুদ্রনারায়ণ অত্যাচারী ভাইকে সরিয়ে রাজা হন, তবে মেয়ের দেহ তিনি খুঁজে পাননি। রাজা হয়ে তার মৃত মেয়ের নামে এই জায়গার নাম রাখেন পদ্মপুর। পুরো প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজেও পাতাল গোবরের উদ্দেশ না পেয়ে এক রাতে ভগ্ন হৃদয় রুদ্রনারায়ণ সিংহাসন কক্ষে সিঁড়ি দিয়ে পড়ে মারা যান। এরপর যেই এই প্রাসাদের রাজা হয়েছেন তাদের দুর্ঘটনায় মৃত্যু হয়ে থাকে। আশ্চর্য এই যে সকলেই সিংহাসন কক্ষে সিঁড়িতেই পড়ে মাথায় চোট পান। সিংহাসন কক্ষে বিস্তর খোঁজাখুঁজি চলে, কিন্তু পাতাল গোবরের মুখ খুঁজে পাওয়া যায়নি। ক্রমশ এই প্রাসাদকে মানুষ যক্ষমহল বলতে শুরু করে। আমার পূর্বপুরুষ শহরে শিফট হয়ে যান, আর এখন তো রাজাও নেই আর রাজত্ব। আমি দিল্লিতে বিজনেস করি, ওখানেই থাকি। সব বেশ চলছিল, তবে আমার স্ত্রী পদ্মা জেদ করলো যক্ষমহল দেখার। মায়ের বারণ সত্ত্বেও আমরা এখানে এলাম, নতুন গেস্ট হাউস গড়লাম, লোকজন আনলাম, কিন্তু শেষ রক্ষা হলো কই?
রাজা উদাস চোখে সিলিংয়ের ঝাড়বাতিটার দিকে তাকালেন। দিওয়ানজি পই পই করে বারণ করেছিলেন, এরকম নিশুত রাতে নাকি যক্ষিণীর কান্না শোনা যায়, কিন্তু আধুনিকা পদ্মা তো নিমশেক যক্ষিণীর অভিশপ্ত অতীতের সন্ধান করতে করতে কখন মধ্যরাতে সবার চোখ এড়িয়ে এই অভিশপ্ত মহলে ঢোকে তা আমিও জানি না। পরদিন ওর রক্তশূন্য মৃতদেহ পাওয়া গেল সিংহাসনের বেদির নিচে, কেউ যেন ওর খুন চুষে খেয়েছে, গোলায় দুটি গভীর ক্ষত, তবে সেই হলো শুরু। বিনয় লক্ষ্য করল ওর গায়ে কাঁটা দিচ্ছে, ভয় না এসির হাওয়ায় তাও জানে না। স্ত্রীর দাহ কার্য করে দিল্লি চলে যাই, কিন্তু আশেপাশের গ্রামে নানা দুর্ঘটনার খবর কানে আসতে থাকে। আসলে গায়ের রাখালরা বা কাঠকুড়ুনি মেয়েরা প্রায় পুরনো মহলের দিকে চলে আসে, এদের মধ্যে দু চারজনের মৃত্যু হয় এরকম ভাবে, পুলিশও রহস্যের কিনারা করতে পারেনি, আর তাই যক্ষিণীর গুজব রটতে বেশি দেরি লাগেনি। কেউ কেউ মনে করে একটি বাচ্চা মেয়েকে খেলা করতেও দেখেছে। মহারাজ বিনয়ের মুখে ঘাম লক্ষ্য করলেন। আপনি কি কিছু বলবেন পণ্ডিতজি? আগে আপনি ওঝার সাথে বিনয়কে থামিয়ে দিয়ে রাজা শৈলেন্দ্র বললেন যে তাদের কুলপুরোহিত নিদান দিয়েছেন যে নরক চতুর্দশীর রাত্রে শান্তি সস্তান করলে তবে চিরদিনের মতো ইহলোক ছেড়ে যক্ষিণী যক্ষলোকে গমন করবে, কিন্তু এই যজ্ঞ বিনয়ের মতো একজন সব্রাহ্মণকেই করতে হবে, আর কোনো অবস্থাতেই শেষ আহুতি না দিয়ে উঠতে পারা যাবে না। বিনয়কে ঘাবড়ে যেতে দেখে মহারাজ বললেন, চিন্তা নেই, দেওয়ানজিও কাল পুজোয় আপনাকে হেল্প করবে, হবন করছেন নিশ্চয়ই আগে। মাথা নাড়ে বিনয়, পুজো করাই ওর পেশা, তবে গ্রামে হবন করানোর মতো লোক হাতে গোনা যায়। তবু লক্ষ্মীর রোগক্লিষ্ট মুখটা ও মনে করে বলল, জি 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 হুজুর জি। মহারাজ অত্যন্ত খুশি হলেন। গুড, আজকের দিনটা রেস্ট নিন, আর হ্যাঁ, ভুলেও সূর্যাস্তের পর ঘোরাঘুরি করবেন না যেন। বিনয় মহারাজের কথা মনে রাখলেও রাত্রের খাবারের পর টিভিতে খবর শুনতে শুনতেই যখন লোডশেডিং হয়ে গেল তখন বদ্ধ ঘরেও হাঁপিয়ে উঠল। ঘড়িতে রাত ১১টা বাজে, এসি ঘরে এসি না চললে বড় কষ্ট, খাঁচায় ফাঁকিরা ছটফট করছে। অবশ্য পিয়ারি আজ বেশ চঞ্চল, ভালো করে ও খায়ও নি। পাখিটার স্বভাব বিনয় না জানলেও একদিনে বেশ মায়া পড়ে গেছে ওর ওপর। দরজা খুলে বারান্দায় এলো বিনয়, ঘরে একঝলক ঠান্ডা হাওয়া ঢুকল, অমাবস্যা আছে তাই চাঁদ নেই, তবে আতশবাজিতে আলোকিত রাতের আকাশ, নিচের গ্রামগুলিতেও মিনিয়েচার বাল্ব জ্বলছে। আরে তাই তো, কারেন্ট কি শুধু তবে এখানেই গেছে? বিনয়ের বুকটা ধক করে উঠল। রামশরণকে চেঁচিয়ে ডাকতেও কেউ সাড়া দিল না, কিন্তু নিচে দ্বিতীয়বার তাকাতেই ও চমকে উঠল। আবছা অন্ধকারে মনে হল একটা মেয়ে যক্ষমহলের দিকে এগিয়ে চলেছে, তার লম্বা এলো চুল, পরনে চুমকি বসানো ঘাগরা চলি, বয়সও ছোট মনে হচ্ছে। বিনয় একবার ভাবল রামশরণের বউ রাধা, পরক্ষণেই ভাবল না, মেয়েটি রাধার চেয়ে ছোট। তবে কি ওদের কোনো মেয়ে আছে? মেয়েটি খাদের ধারে গিয়ে দাঁড়ালো, ওপাশের পাহাড়ে যক্ষমহল অন্ধকারে প্রেত লোকের সিংহদ্বারের মতো দাঁড়িয়ে আছে, যেন যে যাবে তাকেই গিলে খাবে ও। মেয়েটি কি তাহলে আত্মহত্যা করতে এসেছে? ও মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যতটা দ্রুত সম্ভব সিঁড়ি দিয়ে নামলো, লক্ষ্মীটি বয়সী মেয়েটাকে বাঁচাতে হবে। সামনের পাথুরে পথ পার হয়ে মেয়েটির ঠান্ডা হাত পিছনে হতে ধরতেই সঙ্গে সঙ্গে মেয়েটি পিছন ঘোরে,
এক অপার্থিব ভয়ানক মুখ, সারা গায়ে রাজকন্যার মতো গয়না থাকলো, চোখে বিভৎস ক্রূরতা আর ধারালো সাদন্ত। বিনয় ভয়ানক জোরে চিৎকার করে ওঠে। এক ঝলক ঠান্ডা হাওয়া আর কুয়াশা ওর দৃষ্টিকে ক্রমশ ঢেকে দিতে থাকে। বাতাসে ভেসে আসে মৃত্যুর গন্ধ। জ্ঞান হারানোর আগে বিনয় শুনতে পায় কোথাও যেন কেউ দুর্বোধ্য মন্ত্র পড়ে চলেছে, আর ওরই মেয়ের বয়সী একটি মেয়ে কেঁদে চলেছে ক্রমাগত। সেই ভয়ানক পৈশাচিক নিষ্ঠুর হাসির সাথে নেমে এলো এক নিকষ কালো অন্ধকার। বিনয় যখন চোখ খুলল, রামশরণ তখন ওর চোখে মুখে জল দিচ্ছে। আপ ঠিক তো হয় না? বিনয় উঠে বসল। সকাল হয়ে গেছে, তবে কাল রাতের কথা কি একে জিজ্ঞাসা করা ঠিক হবে? এমন সময় দেবাঞ্জির ছায়া পড়ল ওর মুখে। দেবকীনন্দন একটু ঝুঁকে পড়ে বললেন, একা রাত বিরতে বেরিয়ে ভালো করেননি, আপনার বিপদ হতে পারত। কিন্তু যদি যক্ষিণীকে এ দেখতেন তো জিন্দা থাকতেন বলে মনে হয় না আমার। বিনয়ের অনেক কিছু কথা বলার ছিল। ও ভয় ভয়ে খাদের ওপাশের পাহাড়ের যক্ষমহলটা একবার দেখল। রাতের বিভৎসতা না থাকলেও সকালেও একটা থমথমে পরিবেশ সেখানে যেন বর্তমান। রাতে রাতে লোডশেডিং হয়েছিল, ওই ওই কটা, এগারোটা নাগাদ লোডশেডিং হয়নি তো? কাল রাতে বৃষ্টি হয়ে এত ঠান্ডা পড়েছিল যে হিটার চালাতে হয়েছিল। ওই এগারোটা নাগাদ উঠেছিলাম হিটার বার করবো বলে। রামশরণের কথা ঠিক, আজ আর সূর্যের অত তেজ নেই। বিনয়েরও জামাকাপড় ভেজা কাদা মাখা। দেওয়ানজি আর কথা না বাড়িয়ে রামশরণকে বললেন ওকে ঘরে নিয়ে যেতে। রামশরণ, আরে রামশরণ, এই পণ্ডিতজিকে আরাম করতে দাও, আর এই ঘরে নিয়ে যাও একে। শুধুমাত্র আরাম নয়, রামশরণ যে ওর ওপর বেশ নজরও রেখেছে তা বোঝা গেল। অত বড় ঘরে পিয়ারি ছাড়া আর কোনো সাথী নেই বিনয়ের, সেও বড় চঞ্চল। এসি ঘরে দম আটকে আসছে বোধ হয়। বিনয় কি মনে করে খাঁচার দরজাটা খুলে দিল। যা, খোলা আকাশে শ্বাস নেকে যা। অবশ্য উড়তে অনভ্যস্ত তোতাটা বারান্দা রেলিং এর বেশি উড়তে পারল না। পণ্ডিতজি, এই নিন আপনার জন্য এই ধুতি আর চাদর এনেছি, আর সাথে এই বাদাম পেস্তা শরবতটাও নিয়ে এসেছি, আপনি খেয়ে নিন। রামশরণ নতুন জরিপার ধুতি আর চাদর এনেছে, সঙ্গে বাদাম পিস্তার শরবত। একবার যজ্ঞে বসলে আর খাওয়া হবে না। দেওয়ানজি বলেছেন সূর্যাস্তের পর পুজো শুরু হবে, তৈরি হয়ে নিন। এমনিও আলো কমে গেলে পাহাড়ি পথে যক্ষমহল যেতে অসুবিধা হবে। বিনয় তড়িঘড়ি স্নান সেরে তৈরি হয়ে বেরোতে যাবে, হঠাৎই ওর ঝোলা থেকে ট্যারোট কার্ডের বাক্সটা মাটিতে পড়ে গিয়ে একটা কার্ড বেরিয়ে এলো। হেঁট হয়ে বাক্সটা আর কার্ডটা তুলতেই ওর বুকের ভেতরটা ধক করে উঠল। সেই মরার খুলির ছবি। বারান্দা রেলিং থেকেই পিয়ারি এমন সময় ডেকে উঠল, সাবান মাইতো মাইতো। পণ্ডিতজি,
ও পণ্ডিত জি, পণ্ডিত জি, গাড়ি এসে গেছে, আসুন পণ্ডিত জি। রামশরণ তারা মারতে এলো। বাক্সটা টেবিলে রেখেই বেরিয়ে আসে বিনয়। দেওয়ানজি আজ সাধারণ মারুতি এনেছেন, মার্সিডিজ নয়, কারণটা একটু বাদেই বোঝা গেল। সংকীর্ণ পাহাড়ি পথ, বড় গাড়ি এখানে আসতে পারত না। যক্ষমহলে যাওয়ার শেষ অব্দি রাস্তা নেই, তাই কিছুটা হেঁটেই উঠতে হলো। সিংহাসন কক্ষের শূন্যবেদিতেই রয়েছে যজ্ঞের আয়োজন। মহারাজ আজ জড়িপারে ধুতি পরেছেন, দেবকী নন্দনেরও পূজারী বেশ। যজ্ঞের আগুন জ্বালিয়ে দেওয়ানজি বললেন, এই ঘরেরই কোথাও আছে সেই গুপ্ত দরজা, সঠিক মন্ত্রের জোরেই উন্মুক্ত হবে সেই দরজা, কারণ আজই সেই নরক চতুর্দশী। 300 বছর আগে এই দিনই রাজকুমারী পদ্মলেখাকে সেই যক্ষিণী বানানো হয়। বিনয়ের শরীরে এবার শিহরণ খেলে গেল। দেওয়ানজি দুর্বোধ্য সংস্কৃত মন্ত্র আওড়ে ওকে দিয়ে সংকল্প করালেন যজ্ঞ পূর্ণ করার। বিনয় এমন দুর্বোধ্য মন্ত্র আগে কখনো শুনেনি। যক্ষমহলের পাথুরে দেওয়ালে দেওয়ানজির কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে এক অদ্ভুত শব্দ জালের সৃষ্টি করছে, যা ওর বুদ্ধিশক্তি ওকে গুলিয়ে দিচ্ছে। মাথা ঝিমঝিম করছে, শনশন করে হাওয়া বইছে। কোথা হতে কে আসছে কে জানে, আর চাপা হাসির শব্দ মাঝে মাঝে অট্ট হাসিতে পরিণত হচ্ছে। যজ্ঞ প্রায় শেষের মুখে, মন্ত্রের মতো বিনয় অন্তিম আহুতি দিতেই নিভে গেল আগুন। কালো ধোঁয়া নারীর অবয়ব পাচ্ছে ক্রমশ। মহারাজ বললেন, ধন্যবাদ পণ্ডিতজি, আমার পরিবারের জন্য নিজেকে বলি দিতে রাজি হওয়ায়। প্রস্তুত হন, আজ থেকে পাতালপুরের নতুন যজ্ঞ আপনি বিনয়ভদ্র। মানে পণ্ডিত জি, আমি ভেবেছিলাম হরিহর পণ্ডিত আপনাকে সবটাই বলেছেন, এখন তো দেখছি তা নয়। আসলে আমি আর আমার স্ত্রী গুপ্তধনের সন্ধানে এখানে আসি। প্রাচীন পুঁথি অনুযায়ী গুপ্তকক্ষের দরজা আমার স্ত্রী পদ্মায় খুঁজে পায়, আমায় ফাঁকি দেবে বলে এই মহলে আসে রাতের অঙ্গারে। সেই দরজা খুলে মুক্ত করে পদ্মলেখার আত্মাকে, পদ্মলেখাকে মুক্তি দিয়ে নতুন যজ্ঞ প্রহরে নিযুক্ত না করা পর্যন্ত আমরা ওই ধনের সন্ধান যে পাব না। এইবার, ঠিক এইবার বিনয়ের মাথা ঝিমঝিম করছে। কাল রাতের স্বপ্ন আসলে যক্ষিণীর চেতনা বাণী ছিল, সে ওর ক্ষতি করতে আসেনি। তবে এখন অনেক দেরি হয়ে গেছে। হর হর শব্দে সিংহাসন বেদির নিচে প্রবল শব্দে উন্মুক্ত হল এক পাতাল গহ্বর, যার ভিতর থেকে বেরোচ্ছে লাল লেলিহান অগ্নিশিখা। এ যেন রসাতলের দ্বার। আজ নরক চতুর্দশী, প্রেতেরা ফিরে যাবে নিজ লোকে, ফিরে যাবে পদ্ম লেখাও। কালো ধোঁয়ায় নারী অবয়ব এখন ঘূর্ণিতে পরিণত হচ্ছে। প্রচণ্ড জোরে বিনয়কে রসাতলে টেনে নিয়ে যেতে চাইছে ওরা। না 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 না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, না মা, মা বাঁচাও আমাকে, মা, ও জয় মা, জয় মা। বিনয় শেষবারের মতো ইষ্ট নাম জপ করে। অনেক দেরি হয়ে গেছে, দেবকী নন্দন বললেন, আপনি শপথবদ্ধ যক্ষিণী আপনাকে কোনোদিনও ছাড়বে না, ও 300 বছর অপেক্ষা করেছে এই দিনটির জন্য, ওর মুক্তির জন্য। বিনয় অনুভব করে ও সারা শরীর ওই ভয়ঙ্কর আগুনের তাপে ঝলসে যাচ্ছে। মহারাজ ঠান্ডা গলায় বললেন, যদি কেউ স্বেচ্ছায় নিজেকে নরকাগ্নিতে সমর্পণ করে তবেই আপনি মুক্তি পাবেন, আর সেই ব্যক্তি হবে নতুন যক্ষ বিনয়ভদ্র। তবে এখানে আমরা ছাড়া কেউ উপস্থিত নেই, তাই। মহারাজের কথা শেষ হওয়ার আগে সুতীক্ষ্ণ পাখির চিৎকারে যক্ষমহলের চারপাশে নীরবতা খণ্ডিত হল। বিনয় চোখেতে দেখল পিয়ারি প্রবল বেগে যক্ষিণীকে আক্রমণ করছে, ঝরে পড়ছে ওর পালক। যক্ষিণীর ভয়ানক আক্রমণ আর লেলিহান নরকাগ্নিকে তুচ্ছ করে সেই কালো ঘূর্ণির মধ্যে পিয়ারি দ্রুত অন্তরিত হতেই প্রবল ভূকম্পে আলোড়িত হল যক্ষমহল।
সেই ভয়ঙ্কর পাতাল গহ্বর পাথরের মেঝেতে অদৃশ্য হওয়ার সাথে সাথেই দেওয়াল থেকে পাথর চুন সুরকি খসতে লাগলো, আর ধীরে ধীরে তা এক ভগ্ন স্তূপে পরিণত হয়ে গেল। বিনয়ের সম্বিত ফিরল। মহারাজ এবং দেওয়ানজি অনেকক্ষণ হল প্রস্থান করেছেন। পাথরের চাঙড়ের থেকে মাথা বাঁচিয়ে ও যখন বাইরে এলো, তখন আকাশে ফুটেছে ভোরের আলো। পাহাড়ের নিরবতা খান খান করে একটা গাড়ির শব্দ পেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে বিনয়। মুক্ত আকাশে তখন এক ঝাঁক টিয়া কোনো অজানার পথে উড়ে চলেছে। হঠাৎই একটি পাথরের উপর বসে পড়ে ডুকরে কেঁদে ওঠে বিনয়। পাথরে পাথরে প্রতিধ্বনিত হয়ে ওর কণ্ঠস্বর ক্রমশ হারিয়ে যায় যক্ষমহলের সে অভিশপ্ত ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। শেষ হলো আমাদের আজকের নিবেদন, ডক্টর মালা মুখার্জির লেখা যক্ষমহল। গল্পের সমগ্র পরিচালনা, শব্দগ্রহণ, কথক হরিহর মিশ্র ও পিয়ারির চরিত্রে আমি দীপম, বিনয়ের চরিত্রে প্রত্যয়, শৈলেন্দ্র নারায়ণের চরিত্রে অরূপ, দেবকী নন্দন মিশ্রর চরিত্রে কৌস্তব, নিত্য, সোহন ও যক্ষিণী পদ্মার চরিত্রে স্নেহাশ্রী। গল্পের সম্পাদনায় নয়নিকা ও পোস্টার ডিজাইনে ক্রিয়েটিভিটিক্স। কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের দিতে চান তবে অবশ্যই মেইল করুন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে। প্রতি শনিবার আপনাদের জন্য থাকবে এমনই নানা ভিন্ন স্বাদের গল্প। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইন্টু মৌলিক ই মিডিয়া।